মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অজান্তিকা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত একটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে হচ্ছে বুধবার, না আমার বুধবার না, আজকে হচ্ছে বুধবার। এখন বাজে প্রায় 9:30 মতো, আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আই হোপ তোমাদের ভিডিওটা পুরোটা ভালো লাগবে দেখতে, তো তোমরা স্কিপ না করে দেখো। আর এমনিতেও ভিডিও লোকে একটু কম দেখছে, একটু বেশি করে দেখলে বেশ ভালোই হয় আমার, একটু বুঝতেই পারছো কেন। তো যাই হোক না কেন বলছি, আর তোমরা ভিডিওটা দেখো পুরোটা, আশা করি ভালোই লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে সেই ক্লিপসটা আমি শেয়ার করব। তো যাই হোক, ইন্ট্রোটা আগে নেওয়া হয়নি, তো ভাবলাম যে চলো এখন তোমাদের সাথে ইন্ট্রো শেয়ার করি। আর এখন হচ্ছে রোদ উঠেছে, ওই দেখো মানে রোদ উঠছে হালকা হালকা করে, যেহেতু মানে বেলা বাড়ছে তাই জন্য রোদ উঠছে হালকা হালকা করে। আর মা এখানে থালা বাসন মাজছে, ওই যে মা সকালবেলা এখন থালা বাসন মাঝে, মানে সকালে ব্রেকফাস্টে রুটি বানিয়েছে আর পেঁয়াজকলি আলু ভাজা করেছে, তো ওটা এখনও আমরা খাইনি, তো একটু পরে খাওয়া দাওয়া করবো। তো এই দেখো মা এখানে হচ্ছে রুটি বানাচ্ছে আর আমি হচ্ছে যা বসিয়েছি। আর এই দেখো এখানে হচ্ছে রুটি বেলা হচ্ছে সকালবেলা, আজকে আমাদের ব্রেকফাস্টে আছে রুটি আর চা। আর তা সে কী করছো? পেঁয়াজকলি আলু ভাজা। হ্যাঁ, আলু পেঁয়াজকালি ভাজা। ও, তার সাথে আর আলু পেঁয়াজকালি ভাজা। তো চলো আমরা সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। এই যে এই দেখো এখানে হচ্ছে পেঁয়াজকালি ভাজা রয়েছে। আলু পেঁয়াজকালি ভাজা দিয়ে রুটি খেতে আমার খুব পছন্দ হয়। আর এখন দেখো মাছালা কাকু এসে গেছে, আর বাবা মাছ কিনে কাকুর কাছে পাঠিয়ে দিয়েছিল, ভোলা মাছ, সেটাই বাড়িতে দিতে এসেছিল। আর যেহেতু বাবা মাছ পাঠিয়ে দিয়েছে তাই মা সঙ্গে সঙ্গে মাছটা নিয়ে বসে পড়লো কাটাকাটি করার জন্য। আর আজকে আমাদের বাড়িতে সকালবেলা এসেছিল হচ্ছে বড় পিসিরা, তা ওরা এসে এমনি একটু গল্প টল্প করছিল এখানে, আর মা কথা বলতে বলতেই মাছ কাটছিল, তো সেজন্য তোমাদের সাথে এসে তখন মার সাথে কথা বলাইনি। আর ভোলা মাছ দিয়ে কিন্তু আজকে হবে একটা রেসিপি, যেটা আমি মায়ের চ্যানেলে অলরেডি পোস্ট করে দিয়েছি ভিডিওটা। তোমরা যদি দেখতে চাও এই ভিডিওর নিচে আমি সেই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেব। আর বললাম না পিসি এসেছে, তো এখানে মার সাথে গল্প করছিলো আর এখানে ঠাকুমাও বসেছিল। আর এখন আমি আর বুনু মিলে যাচ্ছি হচ্ছে একটুখানি রাস্তায়, তার কারণ বাবা বললো যে আয় একটুখানি, তার কারণ আইয়ে নিয়ে এসেছিল আলু, আলু নিয়ে এসেছিলো, তো আলু দেবে বলেই ডেকেছিলো, তো বুনু একা একা যাচ্ছিলো তাই আমিও গেলাম। আর এ দেখো আমাদের মন্দির, মনসা মন্দির আর কৃষ্ণ মন্দির, আর সামনে এ দেখো মনিকা ভালো যে গরুটা থাকে, তো আর সেই গরুরই গোবর দিয়ে ঘুটেগুলো তৈরি করেছে ওরা। আর এখানে আমাদের ধলি দেখো বসে আছে, তো বুনু আর আমি মিলে যাচ্ছি একটু ওই পাশের বাড়িতে, বাবা মনে হয় কোনো ভাড়া নিয়ে গেছিলো তো সেখানেই এসেছিলো, বললো যে আয় নিয়ে যা, আমরা তাই জন্য এখানে আসলাম। আর দেখতে পাচ্ছ পুকুরটা কত সুন্দর দেখতে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এই দেখো এই যে মানে দেখতে পাচ্ছ যে গাছের গায়ে অনেকগুলো, এইগুলো কি বলে এমনি মানে এক্সট্রা যে পরজীবী গাছগুলো জন্মায় না, তো ওই গাছের সেই মানে ওই গাছের যে মানে ইয়েগুলো হয় সেগুলো দিয়ে আগে আমরা খেলা করার সময় কি অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড খেলতাম। তো যাই হোক সেটাই তোমাদের সাথে ছোটোবেলায় একটা স্মৃতি শেয়ার করলাম। তো চলো, এই যে আলু নিয়ে এসে গেছে, অনেক ভারী ছিল তো বুনু নিল আলুটা, আর আমি যেহেতু ভিডিও করছিলাম, তো চলো আমরা এখন যাই বাড়ির দিকে। আর তোমাদের কমেন্টে জানিও যে এই পরিবেশের ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে, মানে এরকম বাড়ির গ্রামের দিকের ভিডিওগুলো দেখতে তোমাদের ভালো লাগে কি না বা কীরকম কী লাগে, অবশ্যই কিন্তু শেয়ার করবে। তো চলো, ওই যে বাড়ি দেখতে পাচ্ছ অনেকটা, মানে আমাদের বাড়ির সামনে কিন্তু অনেকটা আমাদের এই যে এক্সট্রা জায়গা যেখানে পুজোর সময় প্যান্ডেল হয় বা এইটাকে ঘাটলা বলা হয়। আর বাড়ি এসে দেখি মা ভাত বসিয়ে দিয়েছে, আজকে একদম সুন্দর করে উনুন টুনুন লেপে সুন্দর করে ভাত বসিয়ে দিয়েছে। আর ওই একটুখানি ইয়ে হচ্ছিলো মানে ধোয়া হচ্ছিলো বলে আমি একটুখানি ফু দিয়ে মানে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, তো জ্বালাতে পারিনি অ্যাট লাস্ট, তো মাই জ্বালিয়েছিল তারপরে। আর সবথেকে বড় কথা কী বলতো যে মানে উনুনে রান্না করলে না অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তারপরে আমি একটু গেছিলাম বাড়ির ভিতরে রোদের বসতে, পিসিওরাও বসেছিল গল্প করছিল সবাই। আর যেহেতু শীতকাল সবাই কিন্তু এসে সেই ঘুরে ফিরে একটু রোদে বসতেই পছন্দ করে। আর দেখো এখন দেখো সবাই রোদের মধ্যে বসে আছে আর আমিও চলে এসেছি রোদ পোয়ানোর জন্য। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল, শীতকালে ফুল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ফুলগুলো কিন্তু মানে গাছটা যেহেতু দেরি করে বসিয়েছে সেজন্য গাছটা বেশি একটা বড় হয়নি, ছোট ছোট গাছেই ফুল হয়ে গেছে, মানে সময়ের আগেই ফুল ধরো হয়ে গেছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক এখানে আমি ঘরে এসে গেছি এখন, আর মা দেখো ভাতের মার গালছে। এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার মামারাই বানিয়ে দিয়েছে, তো এই স্ট্যান্ডের উপরে ছাড়া মাও ভাতের মার গালতে পারে না আর আমিও গালতে পারি না, যেহেতু এত বড় হাঁড়ি আর অনেক চাল লাগে, অনেকটা ভাত লাগে কারণ আমরা তো অনেক লোকজন সেই জন্য। তো
আমি কিন্তু যখন রায়পুরে থাকি তখন হচ্ছে নর্মাল যে ডেকচিতে বা হাঁড়িতে ভাত রান্না করলে একদম বেসিনের উপরেই মারটা ঝরিয়ে ফেলি। অল্প ভাত হলে ওরকমভাবে করা যায়, কিন্তু এতটা ভাত হলে কিন্তু করা যায় না। আর এত বড় হাঁড়ি আমাকে যদি কেউ বলে যে এমনি নর্মাল উপুর করে দেয়, আমি পারবো না বাবা। আমিও এরকম স্ট্যান্ডে দিই, আর আমার মাও এরকমভাবে স্ট্যান্ডেই দেয়। আর এখানে মা রান্না করছে পালং শাক, আলু আর ঘটকফি দিয়ে একটা ভোলা মাছের পাতুরি। তো এই ভোলা মাছের পাতুরিটা প্রায় হয়ে গেছে, একটুখানি এখন মাছটা দিয়ে দেবে, দিয়ে ভালো করে এটাকে একটুখানি কষিয়ে তারপরে হচ্ছে ধনে পাতা দিয়ে উঠিয়ে নেবে। শীতকালে তরকারিতে কিন্তু ধনে পাতা না দিলে তরকারিটা একদম মানে মানে টেস্টটা একটু অতটা ভালো আসে না। আর একটা কথা হচ্ছে গিয়ে, এই তরকারিটা একদমই কাঁচা লঙ্কা আর কাঁচা মানে জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছে মা। আমার মা একটু মশলা টশলা কমই দেয় তরকারিতে, মানে রিচ যখন খাওয়া হয় তখন দেয়, বাট সব সময় এরকম না কি মানে সব সময় তরকারিতে এক গাদা ঝাল মশলা এগুলো দেবে। মা একটুখানি এরকম মানে একটু ডায়েট মানে হেলদি টাইপের খাবার বানাতে পছন্দ করে। তো আর আমাদের খাবারে বেশিরভাগ শাক সবজি এগুলো একদম ইনক্লিউড থাকে। তো আজকে আমাদের বাড়িতে হবে হচ্ছে শুকনো মাছ, মানে এই যে লোটে শুটকি রান্না হবে, তার জন্য এখানে পেঁয়াজ কুড়িয়ে রেখেছি আর হচ্ছে রসুন মানে কেটে রেখেছি। আর ওই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে কুচানো হবে। আর এই রেসিপিটা অলরেডি শেয়ার করা আছে, তোমরা দেখতে চাই। দেখো এখন আমি এখানে শুটকি মাছের সেই ভর্তা বানাচ্ছি, আর বললাম না রেসিপি তো আছে, সেই জন্য আর শেয়ার করলাম না আজকে। তো এটা একদম নিভা নিভা জালে করতে হয়, পুরো ভালো করে একদম পুরো মানে লাল লাল কালো কালো হয়ে যাবে এটা ভাজতে ভাজতে, তখন হবে হচ্ছে শুটকি মাছ ভুনা। তো বন্ধুরা দেখো, সেই দুপুরবেলা পরে আর ভিডিওটা তো কন্টিনিউ করা হয়নি, এখন হচ্ছে আমি বানাচ্ছি চিকেন পকোড়া, তার কারণ আমি বানাবো একটু চিলি চিকেন সেই জন্য। তো পকোড়া হয়ে গেছে, তারপর এই দেখো এই যে হচ্ছে, আর ওইদিকে এই যে কড়াইতে হচ্ছে পকোড়া, আর সবকিছু কাটাকুটি হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই দেখো এখানে পকোড়াটা ভাজা চলছে, এখন এই যে লাস্ট ব্যাচ চলছে। আর এখানে দেখো পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা একটুখানি পেস্ট করে রেখেছি। আর এই যে এদিকে হচ্ছে সস, এই সসটাও রেডি করে রেখে দিয়েছি চিলিতে দেবো বলে। আর এখানে হচ্ছে পকোড়াটা ভাজা হচ্ছে, এরপর আবার রুটিও বানাতে হবে। আজকে অনেকদিন পরে একটু রান্নাবান্না করছি ঠিকঠাক করে, মানে করা হয় না সেরকমভাবে, করি না শরীর খারাপ বলে। তো আজকে ভাবলাম যে না একটু বাজারে গেছিলাম, একটু চিকেন নিয়ে যাই, দিয়ে একটু চিলি চিকেন বানাই, অনেকদিন খাওয়াও হয় না, তো সেই জন্যই ফাইনালি আজকে বানানো হচ্ছে। আর এখন দেখো এখানে আমার চিলি চিকেনটাও রেডি হয়ে গেছে, এখন রুটিটা বানালেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে বাই।